ইউকেতে বসে যারা অনেক বেশি অধিক মাত্রার শশার ফলন চান বা খিরায়ের, যা আমাদের বাংলাদেশীয় শশা, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে এমন একটি টিপস থাকছে যা ফলো করলে আপনাদের শশা গাছে অধিক মাত্রার শশা হবে এবং পাতাগুলো ঠিক এতটাই ডার্ক গ্রিন থাকবে, মানে একেবারে কালো সবুজ যাকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে আপু, সব গাছের ভিডিও পাচ্ছি, যদি প্লিজ দয়া করে মরিচ গাছ এবং শশা গাছের একটি ভিডিও দিতেন। তো আজকে আমি তাদের জন্য ভিডিওটি করছি যাদের শশা গাছ মোটেও বড় হচ্ছে না এবং শশা গাছে শশায় ফুল আসছে না বলে অনেক চিন্তিত। আমাদের গাছেও এখনও ফুল আসেনি, তার জন্য সময় আছে। কিন্তু হ্যাঁ, শশা গাছে অধিক ফলন পেতে এবং গাছটি যেন সুস্থ থাকে তার জন্য বেশ কিছু কাজ আছে। চলুন আমরা সেই কাজটি কি আগে জেনে নেই, আর তার আগে দেখি যে আমার শশা গাছের কি অবস্থা। অধিক ফলন পেতে আপনাদের মাত্র একটি কাজ করতে হবে। আপনারা সবাই জেনে অবাক হবেন যে আমরা প্রত্যেকটি গাছে যে ধরনের খাদ্য দেই, যে ধরনের সার ব্যবহার করি, শশা গাছে তার কিছুই লাগে না। অধিক ফলন পেতে শশা গাছের প্রয়োজন কি সেটা জানেন? অনেক সময় আমরা বলি না যে ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছি, মেয়েটি দেখতে কেমন উপরের ভার্যিক সৌন্দর্য, শশা গাছের ক্ষেত্রে কিন্তু তাই। অন্যান্য গাছকে একেবারে মাটির নিচ থেকে, গোড়া থেকে মজবুত করতে হয় ফলনের জন্য। একমাত্র শশা গাছ এমন একটি গাছ যার উপরের ভার্যিক সৌন্দর্য যদি ঠিক থাকে তবেই অধিক ফলন আসে শশা গাছে। জানি না এ কথা কেন বলে গেছেন বড় বড় সায়েন্টিস্টরা, আর আমরা সেটাই ফলো করছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার সেই পটটি যে পটে আমি বেশ কয়েকটি শশা গাছ লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটি হচ্ছে আমার সেই পাশ যেখানে হচ্ছে আমি বেশ কয়েকটি ককশিটের বক্স দিয়ে এবং বড় একটি মাচা তৈরি করে রেখেছি, যেখানে লাউয়ের ফলন করার খুব শখ। সেই পারপোসে আমি গতকালকে এখানে দুটি হাজারি লাউয়ের গাছ দিয়ে গিয়েছি। তো যাই হোক, আজকে শশার গল্প। সো এই যে শশা গাছগুলো দেখুন, আমারও কিন্তু ফুল আসেনি ভাই। গাছ দিয়েছি, দেওয়ার পর টানা 11 দিন বৃষ্টি হয়েছে, তারপর 2 দিন বন্ধ ছিল, তারপর আবার টানা আজকে 7 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আজকে কোনো বৃষ্টি নেই। তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আমি জানি যে ভিডিওতে যে কাজ করব তা এমনিতেই ধূলিসাৎ হয়ে যাবে যদি রাতে বৃষ্টি হয়, কিন্তু কাজটি আপনাদের জানা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে গাছগুলো বড় হওয়ার জন্য আমাদের কিন্তু লাউ গাছের মতো 12 থেকে 14টি পাতা গুনবেন না। এটি হচ্ছে 12 পাতা শশা, 12টি পাতার পরে শশা শুরু হবে। সেই হিসেবে আপনারা যে কাজ করবেন, যখনই গাছে 8টি পাতা হবে, এই যে দেখুন আপনারা যে কাজ করবেন, এই যে উপরের যে মাথা, আমি একটু দেখছি মনে হয় ক্লিয়ার হচ্ছে না, এই যে দেখুন উপরের যে বড় অংশটি যাকে আমরা 1G কাটিং বলি, এই যে দেখুন এটি কেটে দিবেন। কারণ এখানে 8টি নয় 9টি পাতা হয়েছে, নিচের পাতাগুলো কিন্তু আমি কেটে দিয়েছি। এই যে দেখুন এখানে 4টি শশা গাছ আছে, 3টি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বড় হয়েছে আর 1টি ছোট। সো যেই 3টি বড় হয়েছে সেই 3টি শুরুতে আমরা এই যে মাথাগুলো কেটে দিলাম, একে 1G কাটিং বলা হয়। এখন সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে যার ফলে আপনারা অধিক মাত্রার ফলন পাবেন, ব্যাস এই হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, মাত্র 1টি খাদ্য এই যে গাছের ভাজ্যিক সৌন্দর্য, উপরের সৌন্দর্যকে বহাল রাখবে, আর তা আর কিছুই না। আমরা সবাই জানি গাছের রং, রূপ, ফুল, ফলের অরিজিনাল কালারকে টিকিয়ে রাখতে একটি জিনিসই কাজ করে, তা হচ্ছে ম্যাগনেসিয়াম অফ সালফেট। আর সেটা কোথায় পাবো আমরা? অ্যাপসম সল্টে। আর কিভাবে আমরা সেটা বানাবো? আমরা 1 লিটার পানিতে 1 চা চামচ অ্যাপসম সল্ট দিলেই হলো। আমি 1.5 চা চামচ দিয়েছি, কারণ গাছ যখন বাড়ন্ত অবস্থায় থাকে তখন এটা করা যায়, আর যখন অনেক বড় হয়ে যায় গাছ তখন পরিমাণ মতো দিলেই হয়। সো আমি 1 লিটার নয়, আজ আমি 1/2 লিটার বানিয়েছি শুধু এই গাছেরই জন্য। আর এই যে কয়েকটি গাছ, এই গাছের জন্য 1/2 লিটার যথেষ্ট। আর এই যে এখন আমরা কি করব, আমরা এখন আমাদের যে পাম্পারটি রয়েছে, এই যে দেখুন আমরা একটু ভালো করে আগে পাম্প করে নিব। এই যে খুবই সিম্পল, আপনাদের কাছে যদি এইরকম নজল স্প্রে বটল না থাকে, ডাজেন্ট ম্যাটার, যে কোনো বটলে আপনারা এই পানিটি ভরে বটলের মুখায় ছোটো ছোটো ফুটো করে তারপরে স্প্রে করে দিতে পারেন, অথবা হ্যান্ড স্প্রে কিনে। এই যে দেখুন খুবই চমৎকার করে প্রতিটি, একদম প্রতিটি বলতে প্রতিটি পাতায়, আনাচে কানাচে গোড়ায় সমস্ত জায়গায় আপনাদের এই অ্যাপসম সল্ট দিয়ে দিতে হবে। অ্যাপসম সল্টের কাজই হচ্ছে, এই যে আপনার ম্যাগনেসিয়াম অফ সালফেট, এটার কাজই হচ্ছে গাছের সমস্ত পাতা বলেন, ডোগা বলেন, এর কালার অক্ষুণ্ণ রাখবে, সুন্দর রাখবে, অনেক বেশি সবুজ করবে, আর হচ্ছে গাছে যে ফুল ফল আসবে তার সঠিক যে কালার
সেটা একদম বহাল রাখবে। এই হচ্ছে ভাই এর কাজ। আর শশা গাছ কিন্তু ভাই অ্যাপসম সল্ট এত পছন্দ করে, যতটা পছন্দ করে একটি দুধের বাচ্চা মায়ের বুকের দুধ। ব্যাস এই ছিল আমাদের শশা গাছের যত্ন, খুবই সিম্পল অ্যান্ড সাউন্ড, বেশি কোনো খাদ্যের প্রয়োজন হয় না, শুধুমাত্র এই একটি খাদ্য দিলেই আমাদের শশা গাছ অনেক বেশি হ্যাপি থাকে। কারণ এই খাদ্যটি খাওয়ার পর ওদের গায়ের কালার আরো চমৎকার হয়ে যায়, তখনই এই গাছে ফুল দেওয়া শুরু করে। আমি জানি না কেন, কিন্তু অ্যাপসম সল্টটি হচ্ছে আমাদের শশা গাছের জন্য একমাত্র মুখ্য এবং মুখ্য খাদ্য। যারা এই ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন, আশা রাখছি আপনাদের জন্য উপকার হবে। শুরু শুরুতে শুধু অ্যাপসম সল্টটি দিয়ে যান, আর কিচ্ছু করার নেই মাথাগুলো ভেঙে দেওয়ার কারণে। কিছুদিন পরই দেখবেন এখানে আলাদা করে ডাল বের হয়েছে, তখন আমাদের আর অন্য কিছু খাদ্য দিতে হবে যেন কিছুটা ফুল বেশি আসে। এটা অ্যাপসম সল্টে হয়ে যায়, তারপরে হালকা কিছু পটাশ দিলে মন্দ কি, তাই না? বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।